আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের স্টুডেন্টদের জন্য আমরা কিছু মিটানা নিয়েছি, আগেও কিছু আনানো হয়েছে, ইউনিটে মিটার টানা হয়েছে। এটা খুব যথেষ্ট ভালো মানের মিটার, ছোট মিটার। আগের আছে চারটা মনে হয় না, এখানে আছে আটটা। ওকে, কেন কথা নাই মনের কাছে, যাই হোক। এই মিটারগুলো তোমাদের জন্য, তোমার দুজন একটা করে নাও আপাতত। তোমার থেকে একজন কই, কোথায় গেছো? আচ্ছা, অফকোর্স কিনে বেটার, সবচেয়ে বেটার, তাহলে ঘরও কাজে লাগবে। মিটার খুবই গুরুত্বপূর্ণ। এদিকে এসো, এদিকে এসো না, কাছে আর হতে লাগবে, আসতে হবে না, দিয়ে দাও। একটা মনে হয় ৯০০ টাকা, ৯৫০ টাকা এরকম। এখন তো দিতে পারবে না, তোমরা কিনে নিতে পারো বাসায়, আমাদের আমাদের এখানের জন্য। ওকে, হ্যাঁ এখানে থাকবে, এটা ধরো, ওইদিকে একটা দিই, কেমন আছে দিব আছে। ওকে, আর বাকি দিগুলো সেগুলো ডিস্ক্রিপশন করে দিও। তো এই ভিডিও দেওয়ার মাধ্যমে আমরা কি করলাম যে শুরু লগ্ন থেকে মাত্র ওই ব্যবসা শুরু করেছি আমরা 28 তারিখে, আজকে অল্প কয়েকটা। হ্যাঁ, তুই আমাকে দাও, আমি করে দিই। এই যে মিটারটা, থ্যাংক ইউ যিনি পাঠিয়েছেন আমাদের, পারস ভাই পিআরবিডি টাকা থেকে পাঠিয়েছেন। খুব চমৎকার মিটার এটা, মানে ছোট্টর মতো সব কিছু। এটা ভোল্টেজ একুরেট, ডায়েট বুড়ি রিডিংটা একুরেট, কন্টিনিউটা ঠিক আছে, সবই ঠিক আছে। আর ব্যাটারি সব লাগানো আছে, কিছু লাগাইতে হবে না এটাতে। তো এই মিটারগুলো আমরা ওদের জন্য আগেও ছিল, এবার আরও একটা পুনরায় স্টক করেছি। এগুলোর মাধ্যমে ওদের কাজ সার্ভিসটা এবং কাজ করার শেখার লেভেলটা আরও ভালো হবে। প্রতিনিয়ত আমরা বাড়িয়ে চলেছি, প্রতিনিয়ত আমরা টেকনিক্যাল জিনিসপত্র যখন যেটা লাগছে ধাপে ধাপে অল্প অল্প করে আমরা আপডেট করার চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, আমাদের দোয়া করবেন, এই ছোট ছেলেদেরগুলো দোয়া করবেন যারা বিভিন্ন রকম দূর দূর দূরান্ত থেকে আসছে কাজ শেখার জন্য। এবং আমরা আশা রাখি যে তারা স্বাবলম্বী হবে এবং সময় বিবর্তনে তারা স্বাবলম্বী হবে। এখন এই টেকনিক্যাল কাজগুলো কিন্তু আপনি মুখে বলবেন একজন শিখিবের বিষয় এরকম না, আমি এখানে বোর্ডে এঁকে দিব ও শিখিবের বিষয়টা এরকম না, সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ইস্যু। যে যত বেশি প্র্যাকটিক্যাল করবে সে তত বেশি শিখবে, যে যত বেশি এটাকে ফাঁকি দিবে সে তত বেশি তার লাইফ পিছিয়ে যাবে আসলে। তাই অনেকে আমরা খেয়াল করি যে ক্লাসের প্রতি মনোযোগ দেয় না, ক্লাসকে রিভাইজ করে না, এটা আসলে ক্ষতি, আসলে ক্ষতি ক্ষতি করে এটা। তারপরে মিটারটা দেওয়ার কারণ হচ্ছে যে এই মিটারটা দিলে সে এটাকে দিয়ে ভোল্টেজগুলো আইডেন্টিফিকেশনগুলো ভালো করে করবে, এবং বিভিন্ন কম্পোনেন্টগুলো চেকিংয়ের যে প্রসেসগুলো আছে, যেমন বিভিন্ন রেজিস্টারটা চেক করা, ডায়োড চেক করা, বোর্ডের শর্টিং চেক করা, বিভিন্ন রকম সেকশনগুলো চেক করা, ইত্যাদিতে যা যা আছে আর কি। তো সকলের জন্য শুভকামনা রইল, আসসালামু আলাইকুম।